দেখেন আমাদের ইসলাম ধর্ম খুব মনোযোগ দিয়ে বুঝবেন আমাদের ইসলাম ধর্ম এটা একটা পরিপূর্ণ জীবন বিধান বলেন আমাদের ইসলাম ধর্ম এটা একটা পরিপূর্ণ প্যাকেজ দেখেন আজকে আমরা ব্রিটিশরা এই ব্রিটিশরা উপমহাদেশ 180 বছর দখল করে রেখেছিল তারা আমাদের কাছ সবচেয়ে বড় যে ক্ষতিটা করেছে জুলুম করেছে অত্যাচার করেছে সব আপন জায়গায় ঠিক আছে কিন্তু তারা আমাদের সবচেয়ে ক্ষতি যেটা করেছে তারা আমাদের মাথায় খণ্ডিত ইসলামের সফটওয়্যার দিয়ে গিয়েছে মানে কি ইসলাম মানে নামাজে আমিন জোরে বলবে না আস্তে বলবে ইসলাম মানে নামাজে নাভির উপর হাত বাঁধবি না বুকের উপর হাত বাঁধবি ইসলাম মানে নামাজের পর মুনাজাত আছে না নাই ইসলাম মানে বিতরের নামাজ এক রাকাত না তিন রাকাত ইসলাম মানে এক তালাক একসাথে তিন তালাক দিলে এক তালাক হয় না তিন তালাক হয় এই কিছু বিষয়ের ভিতর ইসলামকে সীমাবদ্ধ করে ফেলেছে আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি বর্তমান পৃথিবীতে এই যে পুঁজিবাদী অর্থনীতি চলে আধুনিক অর্থনীতি চলে পুঁজিবাদী অর্থনীতি চলে ব্যাংকিং অর্থনীতি চলে আচ্ছা বলেন বর্তমান পৃথিবীতে যেই অর্থনীতি যেই রাষ্ট্র চলুক না কেন সমাজতন্ত্রের কথা বলেন কমিউনিজমের কথা বলেন এর আগে এখন পৃথিবীতে যে পুঁজিবাদী অর্থনীতি চলে আচ্ছা ইসলামে ইকতিসাদ ইসলামে অর্থনীতির যাবতীয় মাসআলার সমাধান ইসলামে আছে না নাই আছে কথা ভালো করে বুঝবেন অর্থনীতির যাবতীয় মাসআলার সমাধান ইসলামে আছে না নাই আছে আচ্ছা অর্থনীতি দেখেন যেমন দেখেন আমাদের দাদারা দাদার দাদারা আমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের কাছে নগদ টাকা থাকলে স্বর্ণ থাকলে রাখতো কোথায় গড়ের নিচে গর্ত করে মাটির নিচে সুড়ঙ্গ করে সম্পদ রাখতো এখন আপনার কাছে নগদ 1 লাখ 2 লাখ 3 লাখ 5 লাখ টাকা যদি ক্যাশ থাকে মানুষ ঘরে রাখে না ব্যাংকে রাখে মাসালা বুঝেন একজনের কাছে 10 লাখ টাকা অলস পড়ে আছে অর্থাৎ এই 10 লাখ টাকা এক বছর কাজে লাগবে না সে কি করলো দিনাজপুরের ব্যাংকে গেল যে কোনো ব্যাংকে গিয়ে বলল আমি 10 লাখ টাকা এক বছরের জন্য ডিপোজিট করব মানে এই টাকাটা এক বছরের জন্য আমি রাখব এই এক বছর এই টাকাটা আমি তুলব না কেন ডিপোজিট করে রাখলো কারণ 10 লাখ টাকা যদি এক বছরের জন্য ডিপোজিট করে রাখে ব্যাংকওয়ালা এক বছর পরে তাকে একটা বড় আকারে ইন্টারেস্ট দিবে একটা লাভ দিবে এখন প্রশ্ন হলো এই যে ডিপোজিট বলেন সেভিং অ্যাকাউন্ট বলেন এই যে বিদেশে আমি এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা করছি বড় বড় ব্যবসায়ী যারা আছেন যারা এলসি করেন এই যে এলসির মাসআলা তোমার ইম্পোর্ট এক্সপোর্টের মাসআলা এগুলোর পর শেয়ার বাজারের মাসআলা আরো যত অর্থনীতির আধুনিক অনুষঙ্গ আছে আমি আপনাদের কাছে জানতে চাই টোটাল ইকতিসাদ টোটাল অর্থনীতি ইসলামে আছে না নাই আছে এবারে টোটাল অর্থনীতির যাবতীয় মাসআলার সমাধান আমি পাবো কোথায় বুঝেন আমি ইসলামের যাবতীয় বিধানাবলীর সমাধান পাবো তিন জায়গায় বলেন কয় জায়গায় তিন জায়গায় আর আস্তে বলেন কয় জায়গায় সবাই বলেন এক নম্বরে কোরআন বলেন এক নম্বরে কোরআন বলেন না এক নম্বরে কোরআন দুই নম্বরে সুন্নাহ বলেন দুই নম্বরে সুন্নাহ বলেন এক নম্বরে কোরআন বলেন এক নম্বরে কোরআন দুই নম্বরে সুন্নাহ তিন নম্বরে ফিকহ তিন নম্বরে ফিকহ বলেন কয়টা জিনিস বললাম যাবতীয় সকল মাসআলার সমাধান পাবো আমি কয় জায়গায় তিন এক নম্বরে কোরআন আরে বাবা রে তো আস্তে বলে এক নম্বরে কোরআন দুই নম্বরে সুন্নাহ তিন নম্বরে ফিকহ বলবেন আপনি তিনটা কোথায় পাইলেন এই তিনটার ভিত্তি আমি হাদিস থেকে দেখাই আমি হাদিস থেকেও দেখাবো ইমামে আজম আবু হানিফা রাহিমাল্লাহর কিতাব থেকেও দেখাবো আমার কাছে দুইটা কিতাব আছে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই কিতাবের নাম জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাযলিহি এটা বেশি দিন আগে না ইমাম ইবনে আব্দুল বর মালিকি রাহিমাহুল্লাহ 463 হিজরিতে তিনি ইন্তেকাল করেছেন আজ থেকে প্রায় 1000 বছর আগে কিতাব লেখা হয়েছে এই কিতাব হলো এটা আর এই কিতাব হলো আল খায়রাতুল হিসান ফি মানাকিবিল ইমামিল আযম আবি হানিফাত নুমান এই কিতাব হলো ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ তার মানাকিব সংক্রান্ত এটা লিখেছেন ইমাম ইবনে হাজার হাইতামি রাহিমাহুল্লাহ তিনি আজ থেকে 600 বছর আগের মানুষ তিনি ইন্তেকাল করেছেন 974 হিজরিতে আমি ইমাম ইবনে আব্দুল বর মালিকি রাহিমাহুল্লাহ জামিউ বায়ানুল ইলমি ওয়া ফাযলিহি এর 317 নম্বর পৃষ্ঠায় তিনি একটা পরিচ্ছেদ প্রতিষ্ঠা করেছেন পরিচ্ছেদের নামকরণ করেছেন বাবু ইজতিহাদির রাই আলাল উসুলি ইনদা আদামিন নুসুসি ফি হিনা নুজুলিন নাজিলা এই শিরোনাম যদি কেউ বুঝেন যারা আজকে বলে আমরা ফিকহ মানি না যারা আজকে বলে আমরা মাযহাব মানি না যারা আজকে বলে আমরা মুজতাহিদ ইমামকে মানি না আমি সব সময় বলি যারা বলে আমরা মাযহাব মানি না তারা আসলে মাযহাব কিটাও বুঝে নাই বলবেন এটা কেমনে আমি একটা হাদিস শুনাই ইমাম ইবনে আব্দুল বর মালিক রাহিমাল্লাহ এখানে হাদিস পাবেন সুনান তিরমিজিতে এই হাদিস পাবেন খতিবে বাগদাদি রাহিমাল্লাহ আল ফকিহ ওয়াল মুতাফাক্কি ওই কিতাবে ওই হাদিস পাবেন হাদিস কি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান পাঠাচ্ছেন, ইয়ামানের মানুষ মুসলমান হয়েছে, এক এলাকা একসাথে আসছে, একসাথে আসার পর এক এলাকা একসাথে মুসলমান হয়ে গিয়েছে, একসাথে মুসলমান হয়ে যাওয়ার পর তারা মদিনা থেকে চলে যাচ্ছে, চলে যাওয়ার সময় বলল ইয়া রাসূলুল্লাহ আমরা তো ইয়ামান চলে যাচ্ছি, ইয়ামান চলে যাওয়ার পর আমাদের তো টোটাল জীবন কুরআন অনুযায়ী পরিচালনা করতে হবে, ইসলাম অনুযায়ী পরিচালনা করতে হবে, ইয়া রাসূলুল্লাহ মোবাইল নাই, হোয়াটসঅ্যাপ নাই, ইমো নাই, কম্পিউটার নাই, ইন্টারনেট নাই, বিমান নাই, হাবিবের রাস্তা নাই, আমরা চাইলে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, আমরা চাইলে মদিনায় আসতে পারবো না, ইয়া রাসূলুল্লাহ আমাদেরকে একজন শিক্ষক দেন, আমাদেরকে একজন মুআল্লিম দেন যার থেকে আমরা দ্বীন শিখবো, যার থেকে আমরা ইসলাম শিখবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের শিক্ষক বানিয়ে পাঠাচ্ছেন, ইয়ামানের শিক্ষক বানিয়ে পাঠানোর সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালকে জিজ্ঞাসা করেছেন কাইফা তাকদি ইদা আরাস্তালাকা আরযান ইয়া মুআদ, ও মুআদ ইবনে জাবাল তুমি ইয়ামান চলে যাচ্ছ, ও মুআদ ইবনে জাবাল তুমি ইয়ামান চলে যাওয়ার পর মোবাইলও নাই, হোয়াটসঅ্যাপও নাই, ইমো নাই, মেসেঞ্জার নাই, ইন্টারনেট নাই, কম্পিউটার নাই, ল্যাপটপ নাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগাযোগ করতে পারবো না, চাইলেই মদিনায় আসতে পারবো না, আসতে লাগে এক মাস, যেতে লাগবে এক মাস, তাহলে ও মুআদ তুমি আমাকে বলো ইয়ামানবাসী তাদের সব মাসআলার সমাধানের জন্য তোমার কাছে আসবে, ও মুআদ ইবনে জাবাল ইয়ামানবাসীর সব মাসআলার সমাধান তুমি কে দিয়ে দিবে। মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, ইয়া রাসূলুল্লাহ পেরেশানির কোনো কারণ নাই, আকযি বিকিতাবিল্লাহ আমার কাছে আল্লাহর কিতাব রয়েছে, আমি আল্লাহর কিতাব দিয়ে ইয়ামানবাসীর সব মাসআলার সমাধান দিয়ে দিব। তাহলে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে, কোরআন দিয়ে, বলেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে। এবার আমি আল খাইরাতুল হিসানের 62 নম্বর পৃষ্ঠা থেকে দেখাই, আল খাইরাতুল হিসান ফি মানাকিবিল ইমামুল আযম আবি হানিফাত আন-নুমান আল ফাসলুল হাদি আশার ফিমা বানা আলাইহি মাযহাবাহু ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ ফিকহ হানাফি এটার ভিত্তি কির উপর ছিল, উনি বলেন ওরুই আন আবি হানিফা মিন তুরুকিন কাসীরা, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে অনেকগুলো সনদে বর্ণিত হয়েছে, ইমাম আযম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন আনা আউয়ালান আখুযু বিমা ফিল কুরআন, আমার কাছে যখন কোনো মাসআলা আসবে ওই মাসআলার সমাধানের জন্য আমি সবার আগে যাব কোরআনের কাছে, যদি আমি কোরআনে ওই মাসআলার সমাধান পেয়ে যাই আর কোথাও যাওয়া লাগবে না। দেখেন মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বললেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে, আর আসতে বলেন কি দিয়ে, ইমাম আযম আবু হানিফা রাহিমাল্লাহ বলেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে, কথা কয় না, এক নম্বরে সমাধান দিব কি দিয়ে, মিল আছে না নাই, আছে। এবার পরের প্রশ্ন দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআদ ইবনে জাবালকে প্রশ্ন করেন ফাইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআজ, মুআজ তোমার উত্তর বড় সুন্দর, মুআজ তোমার উত্তর বড় চমৎকার, ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিবে কোরআন দিয়ে, কিন্তু মুআজ বলো ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে, ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে, ফাইল লাম তাজিদ ফি কিতাবিল্লাহ ইয়া মুআজ, ও মুআজ ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে, এমন কোন মাসআলা নিয়ে আসছে যে বিষয় তুমি কোরআনে পেলে না, তখন তুমি কি করবে। মুআদ ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই, পেরেশানির কোনো কারণ নাই, আক্তি বিসুন্নতি রাসূলিহি, ও গো আল্লাহর নবী আমি যদি কোরআনে না পাই আমার কাছে নবীর সুন্নাহ রয়েছে, আমার কাছে নবীর হাদিস রয়েছে, আমি ইয়ামানবাসীর সব মাসআলার সমাধান কোরআনে না পেলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দিয়ে দিয়ে দিব। তাহলে মুআদ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা বলেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে, ও মুসলমান বলেন এক নম্বরে সমাধান দিব কি দিয়ে, কোরআনে না পেলে, বলেন কোরআনে না পেলে। এবার দেখেন ইমাম আযম আবু হানিফা কি বলেন, আনা আউয়ালান আখুযু বিমা ফিল কুরআন, আমি প্রথমে যাব কোরআনে। আচ্ছা আপনাদেরকে একটা মাসআলা বলি, মদ খাওয়া, হ্যাঁ বড় আস্তে কইলেন, মদ খাওয়া, আচ্ছা মদ খাওয়া হারাম এটা বুঝতে হলে আমাদের আর কোথাও যাওয়ার দরকার নাই, সুদ খাওয়া, কেন সুদ খাওয়া হারাম বুঝতে হলে কোথাও যাওয়ার দরকার নাই, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, মদ খাওয়া হারাম বুঝতে হলে কোথাও যাওয়ার দরকার নাই, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আজলাম রিসসুম মিন আমালিশ শাইতান, যাব কোরআনে, কোরআনে না পেলে যাব হাদিসে। বর্তমানে বাংলাদেশে আরেক দল বের হয়েছে, আপনাদের উত্তরবঙ্গে এক বুড়া শয়তান আছে বগুড়ায় থাকে, যারা নাম দিয়েছে আহলে কোরআন, অর্থাৎ আমরা শুধু কোরআন মানি হাদিস মানি না, যারা বলবে হাদিস মানি না তারাও কাফের। দেখেন যারা বলবে হাদিস মানি না তাকে সহজ করে বলবেন ওরে পণ্ডিত ভাই তুমি যে হাদিস মানো না, আচ্ছা নামাজ কেমনে পড়বা, দেখে একটু কোরআন থেকে দেখাও তো,
আচ্ছা নামাজ পড়া ফরজ কি ফরজ না এশার নামাজ কয় রাকাত আমাদের সিলেট তো চাই রাকাত আপনাদের না কয় রাকাত ফজরের নামাজ কয় রাকাত আচ্ছা ফজরের নামাজে দুই রাকাত পড়লেন কোরআনে আছেন আচ্ছা এখানের এখানে যে এই যে এখানে আমরা যারা এত মানুষ এই গুরে শহীদ মাঠের সবচেয়ে পাশের মসজিদ কোনটা জুবার ভাইটা নাকি আচ্ছা এটা আচ্ছা বলেন এখানে যত মানুষ হইছে এখানে এখন আজকে ফজরের সময় এই মসজিদে এত মানুষ হবে বড় আসতে না কইছে দেখছেন চালাক হয়ে গেছে রে দিনাজপুরের মানুষ আজকে এই মসজিদে ফজরের নামাজে এত মানুষ হবে এখন আমরা সিদ্ধান্ত নিলাম যেহেতু ফজরের নামাজে এত মানুষ হবে না এক কাজ করি আজকে ফজরের নামাজ মাহফিলের পরে পড়ে নেই হইব নি ফজরের নামাজের একটা নির্দিষ্ট ওয়াক্ত আছে কিনা একটা নির্দিষ্ট রাকাত আছে কিনা প্রশ্ন হলো ফজরের নামাজ কখন পড়ব কিভাবে পড়ব কত রাকাত পড়ব কোরআনে নাই আছে কোথায় আসরের নামাজ কখন পড়ব কিভাবে পড়ব কত রাকাত পড়ব কোরআনে নাই আছে কোথায় সুতরাং আমরা কোরআন মানি হাদিস মানি যারা বলবে হাদিস মানি না তারা বড় আস্তে বলেন যারা বলবে হাদিস মানি না তারা এই যুগে ফিতনার শেষ নাই কুয়াশার মতো ফিতনা আসছে কত সুন্দর এখন আহলে কোরআন উরি পাপারে আল্লাহ ইসমর ফাত্তানদেরকে হেদায়েত দান করো তাহলে আমরা এক নম্বরে যাব কোরআনে না পেলে এই দুইটা কথা যে প্রথমে মানব কোরআন কোরআনে না পেলে মানব হাদিস এই দুই কথা পৃথিবীর কোন মানুষের কোন এখতলাফ নাই সহি হাদিস তো সহি হাদিস অবশ্যই ভালো করে কথা শুনেন এবার প্রশ্ন হলো হাদিস কাকে বলে আমরা কোরআন কোরআনে না পেলে মানব হাদিস এবার প্রশ্ন হলো হাদিস কাকে বলে হাদিসের সঙ্গে শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাল্লাহ দিয়েছেন হুয়া মা উযিফা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফিলিন আও তাকরিরিন আও সিফাতিন খালকিয়াতিন আও খুলকিয়াতিন সাওয়াউন কানাত ক্বাবলা আল বিসাতি আও বাদাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার নাম হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের নাম হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থনের নাম হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৌন সমর্থন হাদিস এবার প্রশ্ন হলো নবী কথা বলেছেন নবীর কথার নাম হাদিস প্রশ্ন হলো নবী যে কথা বললেন নবীর কথা শুনেছেন কারা আরো আসতে বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের নাম হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাজ করেছেন দেখেছেন কারা কথা বুঝেন নবীর কথার নাম হাদিস নবীর কথা শুনেছেন সাহাবীরা নবীর কাজের নাম হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজ দেখেছেন সাহাবীরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টোটাল জীবনের তরজমান হলেন সাহাবায়ে কেরাম এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবালকে তৃতীয় প্রশ্ন করেন ফা ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআযি ও মুআযি ইবনে জাবাল ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসছে ইয়ামানবাসী তোমার কাছে এমন কোন বিষয় নিয়ে আসছে যে বিষয় তুমি কোরআনে পেলে না যে বিষয় তুমি হাদিসেও পেলে না যেমন মনে করেন কম্পিউটারে বিজনেসের মাসআলা আমি আপনাদেরকে আচ্ছা আরও সহজ করে আমি আপনাদেরকে একটা মশালা বলি মোবাইল দিন তো একটু এই জিনিসের নাম কি আরও আসতে বলেন আচ্ছা মনে করেন আপনাদের রংপুরের আর আপনাদের দিনাজপুরের এক ব্যক্তি তার স্ত্রীর সাথে রাগারাগি করে স্ত্রী ঢাকায় সে এখানে অথবা স্ত্রী দিনাজপুরে সে ঢাকায় ঢাকা থেকে ফোনে স্ত্রীর সাথে প্রচণ্ড মন কালাকালি হয়েছে রাগারাগি হয়েছে মোবাইলটা অফ করে বের করেছে অফ করেই অন করেই হোয়াটসঅ্যাপ বা ইমো বা মেসেঞ্জারে তার স্ত্রীকে লিখে তালাক দিয়েছে যে আমি বাড়িতে আসার আসার আগে আগে তোর বাপের বাড়িতে যা আমি তোকে তালাক দিলাম মেসেজটা পাঠিয়েছে সেন্ড করেছে সেন্ড করার 7-8 মিনিট পর তার মাথা ঠিক হয়েছে যে বাচ্চার মাকে তালাক দিলাম কাজটা ঠিক করি নাই সাথে সাথে ইমো ওপেন করেছে হোয়াটসঅ্যাপ ওপেন করেছে মেসেঞ্জার ওপেন করেছে ওপেন করে দেখলো তার বেবি সাহেব অনলাইনে নাই মানে মেসেজ দেখে নাই দেখার আগেই বিসমিল্লাহির রহমান রহিম বলে ডিলেট করে দিস মাসালা বুঝেন এবার এই যে সে ইমো হোয়াটসঅ্যাপ মেসেঞ্জারে লিখে তালাক পাঠালো আবার দেখার আগে ডিলেট করলো প্রশ্ন হলো তালাক হইলো কি না হ্যাঁ দাঁড়ান ফতোয়া দিয়ে নামে সবাই মুফতি এখন মাশাআল্লাহ বাংলাদেশে আর কিছু না হোক ফতোয়া দিতে সবাই গিয়ে দেখছেন কতজন ফতোয়া দিতে হয়েছে আমার প্রশ্ন হলো আচ্ছা বলেন এই যে হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার মোবাইল তালাক দিয়ে দেখার আগে ডিলেট করলে তালাক হবে কি না কুল আউযু বিল্লাহ আলহামদুলিল্লাহ থেকে বলে যদি মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত আসেন হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জারে তালাক সংক্রান্ত কোনো কোরআনের আয়াত পাবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাহাবা একরাম আইফোন ব্যবহার করেছেন নিশ্চিত আইফোন না স্যামসাং তো করেছেন আচ্ছা স্যামসাং বাদ দেন নোকিয়া তো করেছেন সাহাবা একরামের যুগে মোবাইল ছিল সুতরাং মোবাইল সংক্রান্ত কোনো মাসআলা আপনি হাদিসে পাবেন
তাহলে আপনি বলেন এই মাসালার সমাধান কেমন? এখন একটা হইলো যে আমি কোরআনে পাইলে কোরআন মানবো, হাদিসে পাইলে হাদিস মানবো, কোরআন হাদিসে না পাইলে এটার মানি না। এখন যে মাসালা আপনি কোরআনেও পাইলেন না হাদিসেও পাইলেন না, ওই মাসালার সমাধান আপনার জানার দরকার নাই। কথা বুঝেন? ওই মাসালার সমাধান আপনার জানার দরকার আছে না নাই? এখন আপনি কেমনে জানবেন, প্রসঙ্গটা বুঝেন। যেমন আমি খুব সহজ করে আপনাদেরকে বুঝাই, এই যে ব্যাংকিং সিস্টেমের অর্থনীতি, আপনি ব্যাংকে টাকা রেখেছেন, প্রশ্ন হলো ব্যাংক থেকে লোন নিয়ে বিজনেস করছেন, ব্যাংক থেকে লোন নিয়ে গাড়ি করছেন, ব্যাংক থেকে লোন নিয়ে বাড়ি করছেন, প্রশ্ন হলো ব্যাংক থেকে লোন নেওয়া জায়েজ না না যায়, এই মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে কি না? ব্যাংকের টাকা ডিপোজিট করে রাখা যাবে কি না, এই মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে কি না? ব্যাংকওয়ালা যে ইন্টারেস্ট দিবে ওই ইন্টারেস্ট নেওয়া জায়েজ কি না, এই মাসালার সমাধান ইসলামী শরীয়তে আছে কি না? এবার বলেন, রাসূলুল্লাহ সাল্লামের যুগে মক্কায় বাংলাদেশ ব্যাংক ছিল? বাংলাদেশ ব্যাংক না থাকতে পারে, ইসলামী ব্যাংক তো ছিল। আচ্ছা, ইসলামী ব্যাংক না থাকে, ডাচ বাংলা তো ছিল, কোনো সন্দেহ নাই। হ্যাঁ, তাহলে ব্যাংকিং সিস্টেম সাহাবাদের যুগে ছিল? এবার যারা বলবেন যে আমি কোনো ইমাম মানি না, যারা বলবেন আমি ফিক মানি না, আলহামদুলিল্লাহ, আপনি ইমামে আজম বাদ দেন, ইমাম শাফি বাদ দেন, ইমাম মালিক বাদ দেন, ইমাম আহমদ ইবনে হাম্বল সব বাদ দেন, আপনি শুধু কোরআন সুন্নাহ মানেন, যেখানে ইমামে আজম বাদ, ইমাম শাফি বাদ, ইমাম মালিক বাদ, ইমাম আহমদ ইবনে হাম্বল বাদ, সেখানে তো আব্দুর রাজ্জাককে মানার প্রশ্নই আসে না, সেখানে তো মুজাফফর বিন মুহসিনকে মানার প্রশ্নই আসে। এবার আপনি বলেন ব্যাংকে টাকা রাখা জায়েজ কিনা, যদি বলেন জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন না জায়েজ আমি বলবো হাদিস থেকে দেখান, ব্যাংক আমাকে যে ইন্টারেস্ট দিবে এটা নেওয়া জায়েজ কিনা, যদি বলেন জায়েজ বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন না জায়েজ হাদিস থেকে দেখান, ব্যাংকের মাধ্যমে এলসি করে বিদেশ থেকে ব্যবসা করতে পারবো কিনা, যদি বলেন পারবো আমি বলবো হাদিস থেকে দেখান, যদি বলেন পারবো না আমি বলবো হাদিস থেকে দেখান, মোবাইলে বিকাশ হাদিসে পাবেন না। এবার প্রশ্ন হলো, অর্থনীতির হাজার হাজার মাসআলা আছে, বিজ্ঞানের হাজার হাজার মাসআলা আছে, আইনের হাজার হাজার মাসআলা আছে, যে মাসআলা সরাসরি আপনি কোরআনেও পাবেন না, যে মাসআলা সরাসরি আপনি হাদিসেও পাবেন না। এবার যারা বলেন মাযহাব মানি না, যারা বলেন ফিক মানি না, তাদের কাছে আমার প্রথম ওই প্রশ্ন, যে প্রশ্ন নবী করেছিলেন মুআযি ইবনে জাবালকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযি ইবনে জাবালকে প্রশ্ন করেছিলেন, ফা ইন লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআযি, ও মুআযি ইবনে জাবাল, ইয়ামানবাসী যদি এমন কোন মাসআলা নিয়ে আসে যে মাসআলা তুমি কোরআনেও পাবে না, যে মাসআলা তুমি হাদিসেও পাবে না, তাহলে যে মাসআলা আমি কোরআনেও পাইলাম না, যে মাসআলা আমি হাদিসেও পাইলাম না, ওই মাসআলা আমাদের আমল করার দরকার নাই। আমি আরেকটা মাসআলা বলি, আমাদের মোহন সাহেবের সাথে আলোচনা করে আসলাম ওনার ইয়েতে বসে, কোন মাসআলা আমি বলি, বাংলাদেশের ইতিহাসে আপনারা বৃদ্ধ হয়েছেন, এখানে জীবনে দেখছেন রোজা হয় 31টা, কথা কয় না রে দিনাজপুরের মুসলমান, রোজা 31টা হয় না? আরবি মাস কখনো 31টা হয় 29 না হয়? এবার আমি আপনাদেরকে একটা মাসআলা বলি, এক ব্যক্তি সৌদি আরবের 30 নম্বর রোজা রেখেছে, 30 নম্বর রোজা রাখে, মক্কায় ইফতার করেছে, মক্কায় শুনতেছে ঘোষণা দিচ্ছে ঈদ মুবারক, মক্কা থেকে উঠছে, অথবা আমাদের বাংলাদেশের মতো আর জেম পড়ে না, একটানে জিদ্দায়, জিদ্দায় এসে কিং আব্দুল আজিজ এয়ারপোর্ট থেকে উঠেছে, কোনো ট্রানজিট নাই, রাত 3টায় আইসা নামছে ঢাকা শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, শাহজালাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামার পর দেখেছে সৌদি আরব তো কালকে ঈদ, লেকিন বাংলাদেশ মে হিলাল কি রুয়েত নেহি হুয়া, বাংলাদেশে চাঁদ ওড়ে নাই, মানে বাংলাদেশে আগামীকাল 30 নম্বর রোজা। এখন দেখেন সে কিন্তু সৌদি আরবের রোজা 30টা রেখে এসেছে, বাংলাদেশে এসে দেখছে এখনও আগামীকাল তাদের, মানে তারা এখন সেহরি খাচ্ছে, সেহরি খেয়ে আগামীকাল তারা 30টা রোজা রাখবে। এখন প্রশ্ন হলো যে সৌদি আরবে 30 নম্বর রোজা রেখে এসেছে, সে সৌদিতে এসে 30টা রাখলে তার হবে 31টা, না রাখলে তো নাই, এখন প্রশ্ন হলো বাংলাদেশে আসার পর ওই দিনের রোজা সে রাখবে কি রাখবে না? দেখছেন কতজনে ফতোয়া দিছে বাংলাদেশের মানুষ। আচ্ছা দাঁড়, এবার আমি যেই মাসালার আপনাদেরকে বুঝাতে যাচ্ছি, রাখবে ফতোয়া ঠিক, হ্যাঁ গলত নেই, রাখবে তো অবশ্যই, কিন্তু মাসালা হলো এই মাসালা আপনি কোরআনে পাবেন? আচ্ছা, রসুল্লাহ সামের যুগে তো বিমান ছিল, আসিল মক্কা থেকে মদিনা, এই মক্কা থেকে বাংলাদেশে 6 ঘন্টা আসা সম্ভব ছিল? এখন প্রশ্ন হলে আমি তো কোরআনেও পেলাম না, হাদিসেও পেলাম না, তাহলে তো আমার এই মাসালার সমাধান জানার দরকার নাই। এখন আপনি কেমনে বের করবেন এই মাসালার সমাধান? আপনি জানবেন কেমনে? মনোযোগ দিয়ে শুনেন, এই মাসালার সমাধান আমাদেরকে জানার পদ্ধতি কি, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মুআযী ইবনে জাবালকে তিন নম্বর প্রশ্ন করছেন ফা ইল্লাম তাজিদ ফি কিতাবিল্লাহি ওয়ালা ফি সুন্নতি রাসূলিহি ইয়া মুআযী ও মুআযী ইবনে জাবাল ইয়ামানবাসী যদি তোমার কাছে এমন কোন মাসআলা নিয়ে আসে যেই মাসআলা তুমি কোরআনেও পেলে না যেই মাসআলা তুমি হাদিসেও পেলে না তখন কি করবে মুআযী ইবনে জাবাল বলেন ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই পেরেশানির কোনো কারণ নাই আজতাহিদ ওয়ালা আলু ও গো আল্লাহর নবী আমার চিন্তার কোনো কারণ নাই আমার কাছে তো কোরআন রয়েছে আমার কাছে তো সুন্নাহ রয়েছে আমি কোরআন সুন্নাহ রিসার্চ করে আমি কোরআন সুন্নাহ গবেষণা করে কোরআন সুন্নাহর আলোকে ইয়ামানবাসীর মাসআলার সমাধান দিব তাহলে কোরআনে পেলে কোরআন কোরআনে না পেলে হাদিসে পেলে হাদিস কোরআনেও না পেলে হাদিসেও না পেলে কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে হয় কোরআন সুন্নাহ রিসার্চ করে বের করতে হয় এবার প্রশ্ন বুঝেন এই যে এখানে হাজার হাজার মানুষ এমন একজন মানুষ কি আছেন যে তার জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে সাংসারিক জীবনে রাজনৈতিক জীবনে অর্থনৈতিক জীবনে দাম্পত্য জীবনে ওয়ারাসাত জীবনে এক কথায় সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুবরণ করার আগ পর্যন্ত যত মাসআলার সম্মুখীন হবে যত বিষয়ের সম্মুখীন হবে কোনো মাসআলার সমাধানের জন্য কোনো আলেমের কাছে যাওয়া লাগবে না কোনো শায়খের কাছে যাওয়া লাগবে না কোনো আল্লামার কাছে যাওয়া লাগবে না কোনো ইসলামিক স্কলারের কাছে যাওয়া লাগবে না আমি নিজে নিজে যা হোক অর্থনীতি বলেন বিজনেস বলেন আধুনিক বিশ্ব বলেন আধুনিক রাজনীতি বলেন আধুনিক সিকাফা আধুনিক সংস্কৃতি বলেন যা কিছু আসুক না কেন আমার এত যোগ্যতা আছে আমি নিজে সব রিসার্চ করে বের করতে পারবো দেখে কে আসান হাত তুলে তুই পারবি রে একজনে পারবেন না আচ্ছা কারা কারা পারবেন না দেখে হাত তোলেন তাহলে আমরা একজনও পারবো না কথা বুঝেন বুঝে বুঝা বলেন আমরা একজনও পারবো না কারা কারা পারবেন না লম্বা করে হাত তুলেন আমরা একজনও পারবো না তাহলে আমরা যেহেতু পারবো না তো আমল করার দরকার নাই যেহেতু আমরা গবেষণা করে বের করতে পারবো না আমাদের আমল করার দরকার নাই দেখেন মুআযী ইবনে জাবাল গবেষণা করে বের করতেন ইয়ামানের যারা পারত না তারা মুআযী ইবনে জাবালের বের করাকে ফলো করত এখন দিনাজপুরের যারা আছেন হয় আপনি মুআযী ইবনে জাবালের মতো হবেন অথবা ইয়ামানবাসীর মতো হবেন যদি বলেন আমার মাকাম মুআযী ইবনে জাবালের মতো মুআযী ইবনে জাবাল যেমন সব গবেষণা করে বের করতে পারতেন আমিও পারি আলহামদুলিল্লাহ আপনার নাম মুজতাহিদ কোনো ইখতিলাফ নাই আপনি নিজের মতো গবেষণা করে পড়েন এবার যদি বলেন আমি মুআযী ইবনে জাবালের মতো গবেষণা করে বের করতে পারবো না আরে বেটা গবেষণা করে বের করতে পারা দূরের কথা শুদ্ধ করে এখনো কোরআন পড়তে পারে না আরবি এক কিতাব দিলে এখন বোম মারলে বমি করে ফেলবে আরবি এক পৃষ্ঠা শুদ্ধ করে পড়তে পারবে না এই জাহিলগুলো এখন অনলাইনে শাখ হয়ে ফিতনা ছড়ায় নবী বলেন ইন্নাল্লাহ লা ইয়ানতাযুল ইলমা ইনতিদাআনহি ওয়া ইন্নামা ইয়ানতাযুল ইলমা বিকব্দিল উলামা ফাত্তাখাযান নাস রুউসান জুহালা মানুষ যখন মদ বিক্রেতাকে শায়খ বানিয়ে ফেলবে সিডি বিক্রেতাকে শায়খ বানিয়ে ফেলবে আরবি পড়তে পারে না এই ধরনের জাহিলকে মানুষ যখন শায়খ বানিয়ে ফেলবে নবী বলেন ফাযাল্লু এই জাহিলরা পথভ্রষ্ট ওয়া আযাল্লু তাদেরকে যারা অনুসরণ করবে তারাও পথভ্রষ্ট আরবি এক পৃষ্ঠা যদি আপনি বোম্বাইরা খুলে দেন যে পড় বেটা পড় আরবি এক পৃষ্ঠা পড়তে পারবেন না দাঁত ভেঙে যাবে ওরে ফতোয়া দিবে এটা বেদাত এরকম ভণ্ড আমাদের সমাজে আছে না নাই তাহলে এবার হয় আপনি মুআযী ইবনে জাবাল হবেন অথবা ইয়ামানবাসী হবেন যদি বলেন মুআযী ইবনে জাবালের মাকামে আমি আছি যে আমি সব গবেষণা করে বের করতে পারবো আপনার সাথে আমার কোনো দ্বন্দ্ব নাই আর যদি বলেন আমি গবেষণা করে বের করতে পারবো না তাহলে আপনি দিনের উপর আমল করবেন কেমনে দেখেন আমাদের বাংলাদেশের আলেমদের রেফারেন্স দিলে অনেকে না মানতে পারেন হানাফি মাজহাবের আলেমদের রেফারেন্স দিলে অনেকে না মানতে পারেন আমাদের দেশে কিছু ভাই আছেন যারা সৌদি আরবের আলেমদের কথা বললে একটু খুশি হন বিনবাজের কথা বললে একটু খুশি হন সালে আল উসাইমিনের কথা বললে একটু খুশি হন এজন্য আপনারা যারা পারেন না আমরা যারা কোরআন সুন্নাহ থেকে সব মাসআলা গবেষণা করে বের করতে পারি না এবার প্রশ্ন হলো আমরা যারা গবেষণা করে বের করতে পারি না তারা আমল করবেন কেমনে আমি আমাদের কিতাব থেকে দেখালে নাও বানতে পারেন এজন্য সৌদি আরবের শীর্ষ দুইজন আলেম একজন হলেন শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ যিনি সৌদি আরবের শীর্ষ মুফতি ছিলেন সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন আরেকজন হলেন শেখ সালে আল উসাইমিন রহিমাহুল্লাহ এই যে তার কিতাব আমার মোবাইলে আছে লিকাতুল বাবিল মফতুহা এটা হলো সালে আল উসাইমিন রহিমাহুল্লাহর কিতাব আর এটা হলো ফতোয়া আল লাজনা আদ দাইমা এটা সৌদি আরবের শীর্ষ ফতোয়া বোর্ডের ফতোয়া 13 খণ্ডে প্রকাশিত হয়েছে আমি সৌদি থেকে এনেছি এটার রাইস ছিলেন শেখ বিন বাজ রহিমাহুল্লাহ আমি বিন বাজের ফতোয়া দেখাই আমি সালে আল উসাইমিনের ফতোয়া দেখাই এবার আমরা মাযহাব মানার কারণে আমরা তাকলিদ করার কারণে যদি কাফের হয়ে যায় পৃথিবীর সবচেয়ে বড় কাফের তোমাদের উসাইমিন আর বিন বাজ
দেখেন শেখ উসাইমিনের বক্তব্যটা আমি পড়ি ওয়ালা শাক্কা আন্না মিনান নাস মিন আহাদিস সাহাবাতি ইলা আহদিনা হাযা মাল্লা ইস্তাতিউল উসুল বিনাফসিহি লিজাহলিহি ওয়া কুসুরিহি ওয়া ওয়াজিফাতু হাযা আন ইয়াসআল আহলাল ইলমি ওয়া সুআল আহলিল ইলমি ইস্তালযিমুল আখ বিমা ক্বালু ওয়াল আখ বিমা ক্বালু হুয়াত তাকলিদ যারা বলেন তাকলিদ জানি তাকলিদ মানে কি তাকলিদের সংজ্ঞা কি আমরা বলবো আমাদের কিতাব না তাকলিদের সংজ্ঞা কি তোমাদের সালে আল উসাইমিন সংজ্ঞা করে গিয়েছেন আসলে তোমাদের সমস্যা তোমরা দু চারটা বাংলা বই পড়ে দু চারটা ছুটি বাংলা বই পড়ে শায়েখ হয়ে যাও বাংলা বই বাদ দিয়ে তোমাদের শায়েখগুলোর কিতাবগুলো পড়ো সব কিছু শিখে যাবে দেখেন উনি কি বলেন ওয়ালা শাক্কা আন্না মিনান নাস এতে কোনো সন্দেহ নাই কিছু মানুষ এমন আছে মিন আহাদিস সাহাবা সাহাবা একরামের যুগ থেকে শুরু করে ইলা আহদিনা হাজা আমাদের যুগ পর্যন্ত মাল্লা ইস্তাতিউল উসুল বিনাফসিহি লিজাহলিহি ওয়া কুসুরিহি যারা নিজেদের কোরআন সুন্নাহ সম্পর্কে কম জানা থাকার কারণে গবেষণা করে নিজেরা সব মাসআলা বের করতে পারে না তাহলে আমরা পারি তাহলে আমরা কি করব এখন ওয়া ওয়াজিফাতু হাযা তিনি বলেন তার দায়িত্ব হলো ইয়াসআলা আহলাল ইলমি আহলুল ইলম মুজতাহিদ আলেম যারা আছেন তাদেরকে জিজ্ঞাসা করবে তাদের থেকে সমাধান নিবে ওয়া সুআল আহলিল ইলমি এই যে সব মুজতাহিদ ইমামদেরকে জিজ্ঞাসা করলো মুজতাহিদ ইমামকে জিজ্ঞাসা করার পর তারা যে জবাব দিবেন ইস্তালযিমুল আখজ বিমা কালু সে তাদের জবাব অনুযায়ী আমল করবে ওয়াল আখজ বিমা কালু হুয়া তাকলিদ এই যে যারা গবেষণা করে বের করতে পারে না তারা সব মাসআলা কোরআন সুন্নাহ অনুযায়ী আমল করার জন্য মুজতাহিদ আলেমদেরকে সমাধান নিল ওই মুজতাহিদ আলেমদের থেকে যেই মাসআলা কোরআন সুন্নাহ সুস্পষ্টভাবে পাওয়া যায় না তারা গবেষণা করে যে সমাধান দিলেন ওই সমাধানটা গ্রহণ করার নাম তাকলিদ ওই সমাধানটা গ্রহণ করার নাম এটা হলো সালে আল উসাইমিন আর এটা হলো বিনবাদ রহিমাল্লাহর ফতোয়া ফতোয়া আল্লাজিনা আদ্দাইমা এটা হলো সৌদি আরবের থেকে প্রকাশিত পাঁচ নম্বর খণ্ডের চৌত্রিশ নম্বর পৃষ্ঠা পাঁচ নম্বর খণ্ডের চৌত্রিশ নম্বর পৃষ্ঠা দেখেন এটাতে সাইন আছে আর রাইস আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ জুরে কোন বিন বাজ আব্দুল আজিজ ইবনে আব্দুল্লাহ বিন বাজ আব্দুল্লাহ ইবনে বাজ বিন বাজ রাহিমাহুল্লাহ মানুষের দুই ভাগ করেছেন তিনি বলেন ইনকানা কাদিরান আলা ইসতিনবাতিল আহকামি বিনাফসিহি মিন আদিল্লাতিহা যদি কোনো ব্যক্তি এমন হয় যার নিজের এই যোগ্যতা আছে সে নিজে গবেষণা করে সব মাসআলা নিজে নিজে বের করতে পারবে তার কারো কাছে যাওয়ার দরকার নাই ওয়াজাবা আলাইহি আইয়াখুদা বিমা যাহারা লাহু সে তার গবেষণা অনুযায়ী আমল করবে কিন্তু ওয়া ইনকানা গায়রু কাদিরিন আলা ইসতিনবাতিল আহকাম যদি কেউ এমন হয় নিজে নিজে গবেষণা করে বের করতে পারে না নিজে নিজে কোরআন সুন্নাহ রিসার্চ করতে সব মাসআলা বের করতে পারে না তিনি কি বলেন কাল্লাদা তিনি বলেন কাল্লাদা সে তাকলিদ করবে ইমামাম মিন আইম্মাতিল মুসলিমিন আল মুক্তাদা বিহিম সে উম্মার অনুসৃত কোন একজন ইমামের তাকলিদ করবে কেন দলিল কি লিকাউলিল্লাহি তাআলা ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম ওয়া কাউলুহু লিওয়াকাউলিহি তাআলা ফাসআলু আহলাল যিকরি ইন কুনতুম লা তাআলামুন তিনি সুস্পষ্টভাবে বলেছেন উম্মার অনুসৃত চারজন কোন ইমামের একজনের তাকলিদ করবে এবার আমি আপনাদের কাছে জানতে চাই আপনাদের দিনাজপুরে যারা লা মাযহাবি আছেন মাশাআল্লাহ তাদের প্রত্যেকের যোগ্যতা এমন যে তারা নিজে নিজে রিসার্চ করে সব বের করতে পারেন হ্যাঁ তাহলে তারাও তাকলিদ করে আমরাও করি পার্থক্য হলো আমরা করি যে মাসআলা কোরআন সুন্নায় পাই না ইমামে আজম আবু হানিফা রিসার্চ করে দিয়েছেন আমরা মানি ইমামে আজম আবু হানিফাকে তারাও তাকলিদ করে আমরাও করি পার্থক্য হলো আমরা করি ইমামে আজম আবু হানিফার তারা করে আব্দুর রাজ্জাকের মতো মূর্খের যে সূরা ফাতিহা পড়তে পারে না আর আমরা করে ইমামে আজম আবু হানিফা কত বড় ইমাম একদিন সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পাশে বসা নবী করিম সালমান ফার্সির পিঠে ছাপলাইয়া বললেন ও সালমান শুনো লাউ কানাল ইলম বিসরাইয়া লামা লাহু রাজুলুম মিন আবনায়ে ফারসি উগাত ও সালমান শুনো ইলম যদি কখনো দুনিয়া থেকে বিদায় নিয়ে সুরাইয়া তারকায় উঠে যায় আল্লাহ তোমার বংশে এমন একজন আলেম পাঠাবে সুরাইয়া তারকা থেকে ইলম আবার দুনিয়াতে নিয়ে আসবে মুহাদ্দিসিনে কেরাম বলেন সালমান ফার্সির বংশে ইমাম ইমামে আজম আবু হানিফা থেকে বড় কোনো আলেম ছিলেন না এই হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমামে আজম আবু হানিফার ভবিষ্যৎবাণী করে দিয়েছে সুতরাং আমরা যখন কোরআনে পাব কোরআন মানব কোরআনে পালে কোরআনে পেলে কোরআন কোরআনে না পেলে হাদিসে না পেলে ফিক এখন দুই স্রোত হয় আপনি নিজে গবেষণা করে বের করতে পারবেন এখন তো মাশাআল্লাহ গবেষক হতে সবচেয়ে সহজ কোনটা জানেন আপনার কিচ্ছু লাগবে না আমাদের দেশে কি একটা সমস্যা কী সমস্যা দেখেন একজনে মনে করেন মধু বিক্রি করছে
মধু বিক্রি করা হারাম না, খুব ভালো কাজ। একজনে হানিনাট বিক্রি করেছে, হারাম না, খুব ভালো কাজ। একজনে আপনার মনে করেন এই ফল বিক্রি করেছে, খুবই ভালো কাজ। এমন একজন মধু বিক্রি করে ভাইরাল হয়ে গিয়েছে, ফল বিক্রি করে ভাইরাল হয়ে গিয়েছে, আরেকজন মানুষের গালিগালাজ করে ভাইরাল হয়েছে। না পড়তে পড়তে পারে আরবি, না পড়তে পারে কোরআন, না পড়তে পারে হাদিস, না বুঝে তাখরিজুল হাদিস, না বুঝে দিরাসাতুল আসানিদ, না বুঝে জরাহ তাদিল, না বুঝে ইলালুল হাদিস, না বুঝে আসমাউর রিজাল, না বুঝে মুস্তালাহুল হাদিস, না বুঝে কিচ্ছু। বস আগে সিডি বিক্রি করতো, এটা করতো, ওইটা করতো, বস গালিগালাজ করে ভাইরাল হয়ে গিয়েছে। এখন একটা মোবাইল কিনেছে 20,000 টাকা দিয়ে, একটা বয়া মাইক্রোফোন কিনেছে 1,000 টাকা দিয়ে, বস যে যত গালিগালাজ করে সে তত বড় সাহেব। এটা কিয়ামতের আলামত। কিসের আলামত? সুতরাং বলেন, যারা আরবি পড়তে পারে না তারা কোরআন সুন্নাহ রিসার্চ করে সব বের করতে পারবে? সুতরাং আমরা যখন পারবো না, যারা পারে তাদেরকে মাধ্যম বানাবো। ওই যে মাধ্যম বানালবা, ওই মাধ্যমটাকে আরবিতে বলে মাজহাব। যারা বলে মাজহাব মানি না তারাও মানে, পার্থক্য হলো তারা মানে বর্তমানের কোন শায়ের যেগুলার না আছে এগুলার ইমান, এগুলার যে কি পরিমাণ মুনাফিক দেখেন না, এদের নেফাকির চেহারা খুলে গিয়েছে। কারণ এরা দেখেন, মনে হচ্ছে আমি শুরুতে বললাম না, ইসরায়েলের ইহুদি মারা যাচ্ছে, নবী করিম ইসলামের ইমান কি দেখেন? আলিফ লাম মিম গুলিবাতির রুম ফি আদনাল আরদি ওয়াহুম মিম বাদি গালাবিহিম সাইয়াগলিবুন। রোমানরা ছিল আহলে কিতাব, তারা যুদ্ধে পারস্য যারা আগুন পূজারী ছিল তাদের সাথে যুদ্ধে পরাজিত হয়েছে। নবী করিম ইসলাম কষ্ট পেয়েছেন কারণ তারা আহলে কিতাব। আহলে কিতাবের বিজয়ে নবী খুশি হতেন, আহলে কিতাবের পরাজয়ে নবী কষ্ট পেতেন। আর আজকে আমাদের ইমানদারদের অবস্থা, আফগানিস্তানে তালেবান বিজয় হলে খুশি হতে পারে না, কোনো মতে কষ্ট মষ্ট করে দেখে একদম অনুবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজে দেখি তালেবানের আকিদা শিরিক বের করতে পারে কিনা। গাজা ইসরায়েল মাল খেলে খুশি হতে পারে না। কতজন দেখেন না, কতজন সৌদি আরবের রিয়াল খেয়ে, হালাল হারামের টাকা খেয়ে, তাদের গবেষণার বিষয় হলো হামাসের জেহাদ ঠিক আছে কিনা, হামাসের আকিদা ঠিক আছে কিনা। আমরা বলি তাদের আকিদা ঠিক আছে। যারা মুসলমানদের বিজয়ে খুশি হতে পারে না, এরা এই উম্মার ক্যান্সার, এরাই সবচেয়ে বড় মুনাফে। সুতরাং এই সকল মুনাফিকদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। হাদিসে খালি বুকের উপর হাত বাঁধা পাও না, হাদিসে খালি আমিন জোরে বলা পাও না, আর হাদিসে আফদাল জিহাদিন কালিমাত হাক্কিন ইনদা সুলতানিন জাইর, হাদিসে অন্যায়ের প্রতিবাদ করো, নবীর ইজ্জত আবরুর জন্য জিহাদ করো, সংগ্রাম করো, রক্ত দেওয়ার কথা যে হাদিসে পাও না, শুধু মিটা ইসলাম পাও। ওই মিটা ইসলাম মুহাম্মদের ইসলাম না, ওই মিটা ইসলাম ইহুদি খ্রিস্টানের ইসলাম। সুতরাং এ সকল দালালদের থেকে আল্লাহ সাধারণ মানুষ সবাইকে হেফাজত করুক। আল্লাহ রাব্বুল আলামিন, 11টা পর্যন্ত আমাদের সময়, 11টা 7 হয়ে গিয়েছে, আমি এখানেই কথা রাখলাম। যদি রেজাউল ভাই, তারপর আমাদের জুবায়ের ভাই আগামী বছর আসার কথা বলে আর আমাকে দাওয়াত দে, তাহলে আগামী বছর কোথায় আলোচনা করব, এটা আমি আলোচনার প্রেক্ষাপটটা তৈরি করে শেষ করছি। আমরা বলেছি নবী করিম ইসলামের কথা, এর নাম হাদিস, নবী করিম ইসলামের কাজ, তার নাম হাদিস, নবী করিম ইসলামের কথা শুনেছেন সাহাবিরা, নবী করিম ইসলামের কাজ দেখেছেন সাহাবিরা। সুতরাং নবীর আমল কথা জানতে হলে মাধ্যম সাহাবি, যারা সাহাবা একরামকে মাধ্যম মানবে না তারা গুমরা। আচ্ছা, আলোচনা কি শেষ? আপনারা উঠে যাচ্ছেন, শেষ তো না। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। শেষ হাদিস শুনেন, নবী বলেন মাজতামা আমালা উম্মিন কওমিন, মুস্তাদরাকে হাকিমের হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন মাজতামা আমালা উম্মিন কওমিন, কোথাও যদি কিছু মানুষ একত্রিত হয়, ফায়াদউ বাযুহুম, একজনে যদি দোয়া করে, ওই আমিনু সাইরুহুম, বাকি সবাই যদি আমিন আমিন বলে, ইল্লা কাদ আজাবাহুমুল্লাহ, তারা যেই দোয়া করবে আল্লাহ তাদের সেই দোয়া কবুল করবেন। একজনে দোয়া করে বাকি সবাই আমিন আমিন বললে, ওটার নাম সম্মিলিত মুনাজাত। একদলের কানা করার কানা আছে, সম্মিলিত মুনাজাতের হাদিস খুঁজে পায় না। আর কিছু প্রশ্ন আসছে? আজকে আর থাকুক, আজকে আর এখানেই শেষ করলাম, দোয়া করে দিব। ঠিক আছে, আমরা দোয়া করি, দেখেন সম্মিলিত মুনাজাতের হাদিস আছে, এই জন্য দোয়া করলাম, আর বেদাত মনে করেন না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় পরবর্তীকার আলম, আমরা যেখানে যারা এখানে হাজির হয়েছি, আল্লাহ আমাদের জীবনের ছোট বড় সব গুণাকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ, আজকের মাহফিলের উসিলায় এলাকার কবরস্থানে যত মুমিন মুমিনাত রয়েছেন, আল্লাহ তাদের কবরকে আপনি জান্নাতুল ফিরদাউসের আলা মাকাম বানিয়ে দেন। আয় আল্লাহ, ফিতনার যুগে নবী সাহাবা যেই পথে চলেছেন, আমাদেরকে সেই পথে চলার তৌফিক দান করেন। আয় আল্লাহ, সব ধরনের শিরিক কুফুর বিদআত মুনকারাত খোরাফাত থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আয় আল্লাহ, আমৃত্যু ইসলামের পথে আমাদেরকে অবিচল এবং অটল রাখেন। আয় আল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বিজয়
সময়ের মেহনতে আমাদের সবাইকে হাজির হওয়ার তৌফিক দান করেন আয় আল্লাহ আজকের মাহফিলে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে শ্রম দিয়ে মেধা দিয়ে সহযোগিতা করেছেন আল্লাহ যে যে নিয়তে সহযোগিতা করেছেন সকলের সহযোগিতাকে আপনি কবুল মঞ্জুর করে নেন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা খাইরি খালকিহি মুহাম্মাদিন وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين